একটি এসএমএস এর মাধ্যমে কিভাবে আপনি আপনার এনআইডি কার্ডের যে নম্বরটি আছে সেটি বাইর করবেন। অর্থাৎ আমাদের যখন এনআইডি কার্ডের নম্বরের প্রয়োজন হয় তখনই কিন্তু আমরা নির্বাচন অফিসের মূল যে ওয়েবসাইট আছে সেখানে ঢুকে কিন্তু আমাদের এনআইডি কার্ড বাইর করতে হয়। কিন্তু আপনি একটা এসএমএস এর মাধ্যমে আপনার এনআইডি কার্ডের যে নম্বরটা আছে সেটি বাইর করতে পারবেন। অর্থাৎ আমাদের যখন সিম কেনার প্রয়োজন হয় বা বিভিন্ন কাজে কিন্তু এই নম্বরটা হলেই কিন্তু আমরা সিমটা কিনতে পারি। যেহেতু আপনি একটা এসএমএস এর মাধ্যমে আপনার যখন এই নম্বরটার প্রয়োজন হবে তখন আপনি বাইর করতে পারবেন। তো তার জন্য সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে, আপনার ফোনের আপনি মেসেজ অপশনে চলে যাবেন। তো দেখেন আপনার ফোনের মেসেজ অপশনে গিয়ে আপনি এখানে মেসেজ লিখবেন, অর্থাৎ ইন্টার টাইপ বা ইন্টার মেসেজ, এখানে আপনি যেটা লিখবেন এনআইডি। তো দেখেন এনআইডি লিখে আপনি এখানে একটা স্পেস দিবেন। এরপরে আপনি যেটা লিখবেন আপনার ভোটার স্লিপের যে 8 ডিজিটের একটা সংখ্যা আছে, দেখেন একদম উপরে ডান সাইডে এই 8 ডিজিটের সংখ্যাটা আপনার এখানে টাইপ করতে হবে। তো দেখেন আমি একটা 8 ডিজিটের সংখ্যা এখানে টাইপ করলাম। এরপর আবারও আপনি এখানে স্পেস দিবেন। এরপর আপনার যেটা করতে হবে, আপনার যে জন্ম তারিখটা আছে, অর্থাৎ আপনার দিন সাল মাস সবগুলো কিন্তু আপনার দিতে হবে, সেই জন্ম তারিখটা আপনার এখানে লিখতে হবে। ঠিক আছে, তো দেখেন আপনার প্রথমে দিন দিয়ে এরপর আপনি একটা হাইফেন দিবেন, এরপর আপনার মাসটা দিতে হবে, এরপর আবার আপনি একটা হাইফেন দিবেন, এরপর আপনার ইয়ারটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো দেখেন আবারও আপনাদেরকে বলি, প্রথমে আপনি এনআইডি লিখবেন, এরপর স্পেস দিবেন, এরপর আপনার ভোটার স্লিপের যে নম্বরটা আছে 8 ডিজিটের একটা নম্বর সেই নম্বরটা আপনি লিখবেন, তারপরে একটি স্পেস দিবেন, তারপর আপনার জন্ম সালটা লিখবেন। ঠিক আছে, এরপর আপনি এখানে এই মেসেজটা পাঠাবেন 105 নম্বরে। তো দেখেন 105 এই মেসেজটা আপনি পাঠাবেন, 105 আপনার এই মেসেজটা সেন্ড করতে হবে। তো এই মেসেজটা দেওয়ার সাথে সাথে আপনার ফোনে একটা মেসেজ চলে আসবে, সেখানে আপনার এনআইডি কার্ডের যে নম্বরটা আছে সেটা দেওয়া থাকবে। এই মেসেজটা পাঠাতে কিন্তু অবশ্যই আপনার সিমে টাকা থাকা লাগবে। ঠিক আছে, আপনার সিমে টাকা থাকলে এই মেসেজটা সেন্ড হবে। তো আশা করি আপনাদের পুরো বিষয়টা বোঝাতে পারছে। তো এভাবে আপনি আপনার এনআইডি কার্ডের যে নম্বরটা আছে আপনার প্রয়োজন যখন হবে তখনই আপনি বাইর করতে পারবেন। তো এটা নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও আপনারা কমেন্ট করতে পারেন, কমেন্টে জানাতে পারেন। আর আমাদের চ্যানেল থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলে অনলাইন রিলেটেড সকল ভিডিও আপলোড করা হয়। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।